দেখুন চোখ বেঁধে সব কাজেই করতে পারে যে কিশোর কাপড় বা অন্য কিছু দিয়ে চোখ বেঁধে বিভিন্ন কারসাজি দেখানোর বিষয়টি কেবল জাদু কিংবা সার্কাসেই মানায় কিন্তু এখন আর সার্কাস বা জাদু নয় বাস্তবে চোখ বেঁধে স্বাভাবিক কাজ করা অসাধারণ দক্ষতা দেখিয়েছে ভারতের এক কিশোর তার নাম জিত ত্রিবেদী সতেরো বছর বয়সী এর দাবি দৈনন্দনের স্বাভাবিক কাজ করতে তার আর চোখের প্রয়োজন নেই চোখ ছাড়াই গাড়ি চালানো পড়াশোনা করা এমনকি শুয়ে সুতা ঢোকানোর কাজও করতে পারে সে এছাড়া একটি ব্যস্ত রাস্তায় গিয়ার ছাড়াই একটি মোটরসাইকেল চোখ বেঁধে দীর্ঘ চল্লিশ কিলোমিটার পর্যন্ত চালিয়েছে জিত শুধু তাই নয় দূরে একটি ব্যাগের মধ্যে অনবর্ত টেনিস বল ফেলতে পারে সে এছাড়া তাকে উদ্দেশ্য করে কেউ কিছু ছুঁড়ে দিলে তা সে অনায়াসে ধরতে পারে একটি ভিডিওতে দেখা গেছে প্রথমের স্টিলের একটি ধাতব দ্বারা তার চোখ দুটি ঢেকে দেওয়া হয় এরপর তার ওপর একটি কালো কাপড় দিয়ে শক্ত করে বেঁধে দেওয়া হয় তার চোখ এরপর তার সামনে কেউ যদি দ্রুত হাতের আঙুল দেখাতে থাক না কেন সে অনায়াসে নির্ভুলভাবে তা বলতে পারে এছাড়া এভাবে চোখ বাঁধা অবস্থায় একটি লাইব্রেরিতে নিয়ে বহু সংখ্যক আলমারির মধ্যে একটি আলমারির তালা খুলে দিয়ে বই আনতে বলা হলে সে স্বাভাবিকভাবে তা করে দেখায় শুধু তাই নয় এই অবস্থায় একটি বইয়ের নির্দিষ্ট একটি পৃষ্ঠা বের করে পড়তে বললে সে তাও করে দেখায় এমনকি ওই বই উল্টো করে ও সাবালিলভাবে পড়ে দেখায় জিত বিজ্ঞান অনুসারে যখন কোনো ব্যক্তি তার চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে তখন তার অন্য চারটি ইন্দ্রিয় শক্তি বৃদ্ধি পায় সে চোখে সরাসরি না দেখতে পেলেও এইসব সব ইন্দ্রিয় তাকে চারপাশের বিভিন্ন বস্তু সম্পর্কে জ্ঞান দেয় কিন্তু জিত অন্ধ নয় তার সম্পূর্ণ সুস্থ দুটি চোখ আছে সে বিজ্ঞানের এই সূত্র ধরে দীর্ঘদিন মস্তিষ্কের ব্যায়ামের মাধ্যমে এ অসাধ্যকে সাধন করেছে এর মাধ্যমে সে ওই সুপ্ত ইন্দ্রিয়গুলো ব্যবহারের সক্ষমতা অর্জন করেছে এই অতিমানবীয় মানবীয় কাজটি আয়ত্ত করতে জিত একজন মনস্তাত্ত্বিক শিক্ষকের কাছে প্রশিক্ষণ নিয়েছে তার শিক্ষকের নাম ভারত প্যাটেল জিত সম্পর্কে ভারত প্যাটেল বলেন ইন্দ্র শক্তির ওপর জিতের খুব ভালো নিয়ন্ত্রণ বা দখল রয়েছে যদি আমরা তার কোনো একটি ইন্দ্রিয় আচ্ছন্ন করে দেই বা ব্যাঘাত ঘটায় তাহলে সেও অন্যান্য ইন্দ্রীয় সাহায্যে কাজ সম্পন্ন করতে পারে তিনি আরও বলেন মস্তিষ্কের ব্যায়ামের মধ্যে সূক্ষ্ম ইন্দ্রিয়গুলোর কল্পনাতীত উন্নয়ন ঘটানো যায় এটাকে ইংরেজিতে সুপার সেন্সর ডেভেলপমেন্ট বলা হয়ে থাকে এই ব্যায়াম শারীরিকভাবে কখনো হলেও এটি মূলত মন বা হৃদয়কে মিউজিকের মাধ্যমে বাহ্যিক দৃষ্টির মতো পূর্ণ জ্ঞান দেয় ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ এভরিবডি